এবং তামাক চাষে হুমকিতে রংপুরের ফসলি জমি কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগের দাবি সচেতন মহলে। শুনছিলেন শিরোনাম, দর্শক বাংলা টিভি লাইভ দেখতে ভিজিট করুন facebook.com/bangla-tv.tv। এবারে বিস্তারিত সংবাদ। মরণঘাতী নিকোটিন সমৃদ্ধ তামাকের কালো ছায়া গ্রাস করছে রংপুরের ফসলের ক্ষেত। এই তামাক ক্যান্সারের অন্যতম উপাদান হলেও বাজারজাতের নিশ্চয়তা থাকায় তামাক চাষীদের নিরুৎসাহিত করা যাচ্ছে না দাবি কৃষি বিভাগের। তামাক চাষ ঠেকাতে ধান আলু সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগ চায় সচেতন মহল। রংপুর থেকে এস এম রাফাত হোসেন বাঁধনের প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। রংপুরে গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারি ইউনিয়নের মাঠে মাঠে তামাকের চারা, সবুজের আড়ালে প্রতিটি পাতা আর শিরা উপশেরাই বিষাক্ত নিকোটিন নিয়ে বেড়ে উঠছে এক একটি তামাকের গাছ। রংপুরের পাশাপাশি লালমনিহাট, গাইবান্ধা ও লিলফামারিতেও ক্রমান্বয়ে বাড়ছে তামাকের আবাদ। বিভিন্ন কোম্পানির বাড়তি সুবিধা পেয়ে অধিক লাভের আশায় এখানে বিষ ফলান চাষিরা। পানি তো আমার কাছে উৎসাহ দেয়, ওরা আরো আগাম টাকা দিবে, আমাকে আবাদ করবার কয়, রেট বাড়ে দেয় কোম্পানি থেকে, তাহলে তো মনে করেন আমাদের সুবিধা। আইনের প্রকৃত ব্যবহার করতে পারলে তামাক নিয়ন্ত্রণ সম্ভব, আর তামাক ঠেকাতে হলে ধান আলু সহ কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত ও আইনের প্রয়োগ চেয়েছেন সুধী মহল। আইন আছে আমাদের দেশে, কিন্তু তার আসলে সঠিক যে প্রয়োগ পর্যবেক্ষণ এটা কিন্তু আমাদের চোখে পড়ছে না। আর বিভিন্ন কোম্পানি থেকে তারা মোটা অঙ্কের টাকা দিচ্ছে। চাষিদের তামাক চাষে নিরুৎসাহিত করতে চাইলেও সম্ভব হচ্ছে না বলে দাবি কৃষি বিভাগের। তামাকের বাজারজাতকরণের একটি নিশ্চয়তা নয়, এই জন্য এটা কৃষকরা এখনো ধরে আছে, কিন্তু এটা আস্তে আস্তে এটা কমে যাচ্ছে আর কি। এবছর রংপুর অঞ্চলে 11,927 হেক্টর জমিতে তামাক চাষ হয়েছে। এর মধ্যে রংপুরে 1,885 হেক্টর, গাইবান্ধায় 2, লালমনিহাটে 7,400 এবং লিলফামারিতে 2,670 হেক্টর জমিতে তামাক চাষ করা হয়েছে। ডেক্স রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে আসার পর অন্যান্য সংবাদের সঙ্গে আরো যা থাকছে। গোপালগঞ্জে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি।